বিশ্ববিখ্যাত ইতালীয় পর্যটক মার্কোপোলো। 1254 খ্রিস্টাব্দে ভেনিস শহরে জন্ম তার। তার পিতা নিকোলো পোলো ভেনিসের একজন বড় ব্যবসায়ী ছিলেন। পিতা নিকোলো পোলো এবং তার কাকার সঙ্গে মার্কোপোলো 1271 সালে মাত্র 17 বছর বয়সে পোপ দশম গ্রেগরির দূতরূপে চীন দেশে আসেন। দেশ থেকে যাত্রা করে আর্মেনিয়া, ইরান, ইরাক, আফগানিস্তান, মধ্য এশিয়ার মালভূমি, তুর্কিস্তান, গোবি মরুভূমি প্রভৃতি পার হয়ে চীন দেশে পৌঁছতে তাদের দীর্ঘ 4 বছর সময় লেগেছিল। তৎকালীন চীন সম্রাট কুবলাই খান তাদের সাদরে অভ্যর্থনা জানান। দীর্ঘ 17 বছর 1319 খ্রিস্টাব্দ পর্যন্ত চীন সম্রাটের অধীনে কাজ করেছিলেন মার্কোপোলো। ইউরোপীয় পর্যটকদের মধ্যে মার্কোপোলোই সর্বপ্রথম ভ্রমণ কাহিনী লেখেন বলে জানা যায়। মার্কোপোলোর লিখিত বিবরণ থেকে সমসাময়িককালের ভারতবর্ষ, চীন দেশ ও এশিয়ার অনেক দেশ সম্পর্কে বহু মূল্যবান তথ্য পাওয়া যায়। 1324 খ্রিস্টাব্দে মার্কোপোলোর মৃত্যু হয়েছিল। 1271 খ্রিস্টাব্দের মাঝামাঝি বাবা নিকোলো পোলো আর তার কাকা মেফিও পোলোর সঙ্গে আর্মেনিয়ার লায়াস বন্দর থেকে মার্কোপোলোর স্থলযাত্রা শুরু হয়। পোলোরা শুনেছিলেন এশিয়া নামে একটি বড় দেশ আছে, সে দেশের রাস্তাঘাট নাকি সোনা দিয়ে মোড়া, আর সেই দেশের একচ্ছত্র অধিপতি সম্রাট কুবলাই খান, তার প্রাসাদ নাকি স্বর্গরাজ্যকেও হার মানায়। এই জনশ্রুতির ওপর নির্ভর করে বাবা ও কাকার সঙ্গে অজানা দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন ইতালীয় পর্যটক মার্কোপোলো। তাদেরই এক বন্ধু কুল্লাউহান তাদের পথপ্রদর্শক। ক্রমে তারা কোগানি, কাইসারা, সারাস্তা, আর্জিনগা প্রভৃতি পার হয়ে কুর্দিস্তানে এসে পৌঁছান, সেখান থেকে জর্জিয়া। এখানেই তারা রক্তপায়ী অ্যাভিগি শকুন দেখতে পান। এই অতিকায় পাখিগুলো ঘোড়া গাধা অবলীলাক্রমে থাবায় আঁকড়ে তুলে নিয়ে যায়। জর্জিয়া থেকে যাত্রা শুরু হয় পারস্যের দিকে। বাগদাদের বসরা বাণিজ্য কেন্দ্রে পৌঁছে মার্কোপোলোরা কুবলাই খানকে উপহার দেওয়ার জন্য দুটি বহুমূল্য মুক্তোর মালা কেনেন। বসরা থেকে পারস্য উপসাগর অতিক্রম করে কেরম্যান শহরে যাবার পথে একদল দস্যুর হাতে পড়েন তারা। অনেক কিছুই হারাতে হলো, তবে ভাগ্যক্রমে মুক্তোর মালা দুটি বাঁচাতে পারলেন তারা। পারস্য উপসাগরের ভেতর দিয়ে অনেক কষ্ট স্বীকার করে তারা উপস্থিত হলেন আরমজ প্রণালীর বন্দর প্রবাসে। এখান থেকে পশ্চিম তাতার প্রদেশের শাসনকর্তার কাছে সম্রাটের সনদ দেখিয়ে তারা 100 রক্ষী সাহায্য পেলেন। দীর্ঘ মরুপথে এই রক্ষীরাই তাদের সাহায্য করে। কয়েকটি উট কিনে দীর্ঘ মরুপথ পায়ে হেঁটে পার হয়ে বাম শহরের পথে তারা আবার পড়লেন ডাকাতের হাতে। বেশ কিছু জিনিসপত্রের সঙ্গে তাদের পথপ্রদর্শক কুল্লাও সহ 5 সঙ্গীকে ধরে নিয়ে গেল ডাকাতরা। এগিয়ে চলার বিরাম নেই তবু মার্কোপোলোদের। ক্রমে ক্রমে পেছনে ফেলে এলেন কোহিস্থানের পর্বতমালা, কাশগার ইয়ারখান্দ, খেটান, পিয়েন, কারাকোরাম, কিউলুন। এরপর দীর্ঘ 1 মাসে পাড়ি দিলেন বিপজ্জনক তাকলামাকান মরুভূমি। এসে পৌঁছলেন টাঙ্গুর হামি শহরে। তারপর কানসু সুচৌ পার হয়ে পৌঁছলেন কানচাও শহরে। এখান থেকেই শুরু হয়েছে বিখ্যাত চীনের প্রাচীর। মহামান্য কুবলাই খানের সাম্রাজ্যের বিস্তৃতি এখান থেকেই। সাম্রাজ্যের অভ্যন্তরে প্রবেশ করবার জন্য এখানে কয়েকদিন ব্যয় হলো সম্রাটের ছাড়পত্র সংগ্রহ করতে। তারপর তারা যাত্রা করলেন অভীপ্সিত পথের দিকে। মাঝপথেই সম্রাটের লোকেরা সাড়ম্বরে তাদের অভ্যর্থনা করল। রাজপ্রাসাদের তোরণ অতিক্রম করতেই মার্কোপোলো দেখতে পেলেন তোরণের দুই ধারে অজস্র শান্তি পরিবেষ্টিত স্বয়ং সম্রাট কুবলাই খান অভ্যর্থনা জানাচ্ছেন মার্কোপোলোদের। তাদের মনে আনন্দ হলো, এত অভ্যর্থনা, এত সম্মান সারা জীবনে আর কোথাও পাননি মার্কোপোলো। তারা যেন এক রূপকথার রাজ্যে এসে পৌঁছেছেন। মার্কোপোলো কুবলাই খানের দরবারে একটা সামান্য চাকরি পেলেন। তারপর দেখতে দেখতে 20 কেটে গেল। ইতিমধ্যে মার্কোপোলো রাজদরবারের কর্মচারীদের মধ্যে সবার প্রিয় হয়ে উঠলেন। স্বভাবের নম্রতা, আলাপের মাধুর্যে এবং বুদ্ধির চাতুর্যে তার সমকক্ষ আর কেউ ছিল না। চীনা সম্রাট কুবলাই খানের দক্ষিণ হস্ত হয়ে উঠলেন মার্কোপোলো। মার্কোপোলোর বুদ্ধি পরামর্শ ছাড়া সম্রাটের এক মুহূর্ত চলত না, কি রাজদরবারে কি অন্দরমহলে। কিন্তু মার্কোপোলোর এই একচ্ছত্র প্রতাপে রাজদরবারের বেশ কিছু কর্মচারী অসন্তুষ্ট হলেন। তারা মার্কোপোলোকে হিংসা করতে শুরু করলেন। ঘৃণা ও বিদ্বেষের মনোভাব দেখা দিল তাদের মধ্যে। অচিরেই তারা মার্কোপোলোর চরম শত্রু হয়ে দাঁড়ালেন। এদের মধ্যে প্রধান ছিলেন তাওলুং। তাওলুং মার্কোপোলোকে অপদস্থ করার চক্রান্ত করেও শেষ পর্যন্ত কিছু করে উঠতে পারলেন না। মার্কোপোলোর তেজস্বিতা, ঐকান্তিক নিষ্ঠা, বুদ্ধির চাতুর্যে তাওলুং সহজেই পরাজিত হলেন এবং ষড়যন্ত্রকারী হিসেবে দেশ থেকে বিতাড়িত হলেন। তাওলুং দেশত্যাগী হয়েও মার্কোপোলোর প্রতি
প্রতিশোধ নিতে ভুললেন না। তিনি নানারকম ফন্দি ফিকির খুঁজতে লাগলেন। মার্কো পোলো সেই সময় ফিয়াংনান প্রদেশের গভর্নর। মূল ঘাঁটি থেকে এই প্রদেশটি দীর্ঘ ছয় মাসের পথ, ফলে এত দূর থেকে এই প্রদেশের শাসনকার্য চালানো খুব একটা সহজসাধ্য ছিল না। তাছাড়া একজন বিদেশি শাসনকার্য পরিচালনা কিয়াংনান প্রদেশের প্রজারা মেনে নিলেও পাশের দেশ চিয়ানবেংয়ের রাজা তা মেনে নিতে পারলেন না। ফলে তিনি তাওলুংয়ের প্ররোচনায় কিয়াংনান আক্রমণ করে বসলেন। তাওলুং চিয়ানবেংয়ের সঙ্গে হাত মিলিয়ে একদল সৈন্য নিয়ে গুপ্তপথে অগ্রসর হতে লাগলেন মার্কো পোলোর শিবিরের দিকে। কিছুদূর অগ্রসর হয়ে তাওলুং একজন বিশ্বস্ত লোককে পাঠালেন মার্কো পোলোর গোপন আস্তানা খুঁজে বের করবার জন্য। সেই লোকটি আর কেউ নয়, কেরম্যানের পথে দস্যু কর্তৃক অপহৃত কুল্লাহ। অপহরণ করে দস্যুরা তাকে দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়। সেখান থেকে কোকনর এবং কোকনর থেকে হাত বদল হয়ে চিয়ানবেনের শাসনকর্তার সৈন্য বিভাগে স্থান পায় কুল্লাহ। কিন্তু কুল্লাহর মনে ছিল মার্কো পোলোর প্রতি অপরিসীম স্নেহ ও ভালোবাসা। তাই যখন তাওলুং তাকে গুপ্তচর করে মার্কো পোলোর শিবিরের সন্ধানে পাঠালেন, তখন কুল্লাহ মনের আনন্দে মার্কো পোলোর কাছে গিয়ে খুলে বললেন তাওলুংয়ের উদ্দেশ্য, সন্ধান দিলেন গোপন পথের। মার্কো পোলো অবিলম্বে শত্রুমুক্ত হলেন। কিন্তু এবারে দীর্ঘদিন পর দেশের জন্য তার মন অস্থির হয়ে উঠল। নিকলো এবং মেফিও দীর্ঘদিন দেশের বাইরে থাকায় দেশে ফেরবার জন্য তারাও অনেক দিন ধরেই উন্মুখ হয়েছিলেন। কিন্তু সম্রাট কুবলাই খান কিছুতেই মার্কো পোলোকে ছাড়তে রাজি হলেন না। সম্রাটের দূরসম্পর্কীয় এক ভাইপো ছিলেন পারস্যে, তার নাম আরগান খা। তার পত্নী বালগান খাতুন চেঙ্গিস খানের পুত্র জাজাতির কন্যা। তিনি হঠাৎ 1277 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। কিন্তু মৃত্যুর পূর্বে তিনি আরগান খাঁকে এই প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে তার অবর্তমানে তার নিকট আত্মীয় ছাড়া আর কেউ রাজমহিষীর স্থান দখল করতে পারবে না, এবং সেই পত্নী নির্বাচন করবে তাতার সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি কুবলাই খান। কুবলাই খান নির্বাচন করলেন কোকতিন নামে 16 বছরের এক তরুণীকে, কিন্তু পাঠাবেন কার সঙ্গে? তখন ট্রান্স অক্সিয়ানার একটি ছোট প্রদেশে জাজাতির এক বংশধরের সঙ্গে কুবলাই খান তার এক ভাইয়ের তুমুল যুদ্ধ চলছে। তিনি ওই পথে আরগান খার তিনজন মাত্র কর্মচারীর সঙ্গে কোগাতিনকে ছেড়ে দেওয়া সঙ্গত মনে করলেন না। কুবলাই খান মার্কো পোলোদের হাতে কোগাতিনের সমস্ত দায় দায়িত্ব অর্পণ করলেন, এবং শর্ত রইল কোগাতিনকে পারস্যে পৌঁছে দিয়ে দেশের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করে যত শীঘ্র সম্ভব মার্কো পোলোরা আবার ফিরে আসবেন এদেশেই। কুবলাই খানের এই শর্ত মার্কো পোলো সহজভাবে মেনে নিলেন। 1289 খ্রিস্টাব্দের মাঝামাঝি কোনো এক সময়ে হীরে জহরত মণিমুক্ত এবং দান সামগ্রী বোঝাই জাহাজে উঠলেন কোগাতিন এবং মার্কো পোলো। সবাইকে অভিনন্দন জানিয়ে 14টি জাহাজ ভাসল অকুল দরিয়ায় আর এক মহাদেশের উদ্দেশ্যে। এক টানা 4 বছর ক্রমাগত ভাসতে ভাসতে এগিয়ে চললেন তারা। একে একে জপদ্বীপ, জাভা, সুমাত্রা পেরিয়ে বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে আন্দামান ও সিংহল দ্বীপ হয়ে তারা সোজা পারস্য উপসাগরের মধ্যে হরমোজের বিখ্যাত বন্দরে এসে পৌঁছলেন। ততদিনে তাদের অনেক লোক মারা গিয়েছে। মারা গিয়েছে আরগান খায়ের বিশিষ্ট দুজন কর্মচারী। আরগান খা নিজেও তখন পরলোকে। কুমার গাজানের সঙ্গে কতিগিনের বিয়ে দিয়ে মার্কো পোলোরা দায়ভার থেকে মুক্ত হলেন। ইতিমধ্যে তাদের কাছে পৌঁছলো এক দুঃসংবাদ, তাতার সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি সম্রাট কুবলাই খান পরলোক গমন করেছেন। 1295 সালের কোনো এক সময়ে মার্কো পোলোদের জাহাজ ভেনিসের বন্দরে এসে ভিড়ল। বহুদিন পর নিজেদের জন্মভূমি দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লেন সকলে। এই দীর্ঘ 24 বছরের নানা অভিজ্ঞতা বর্ণনা করেছেন মার্কো পোলো, আর রাস্টিশিয়ানও তা লিখে গেছেন। এভাবে কিছুদিনের মধ্যেই দুজন ভ্রমণ কাহিনী লিখে ফেললেন। 1299 সালে ভেনিস ও জেনোয়ার মধ্যে শান্তি চুক্তি হওয়ায় মার্কো পোলো মুক্তি পেলেন জেল থেকেও। মুক্তি পেয়ে ভেনিসে গিয়ে বিয়ে করে সংসার জীবন শুরু করলেন। এর প্রায় 25 বছর পর 1324 সালে 70 বছর বয়সে মার্কো পোলো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি যা দেখেছেন তাই লিখেছেন? মার্কো পোলোর উত্তর ছিল, আমি যা দেখেছি তার অর্ধেকও লিখতে পারিনি। ত্রয়োদশ শতকে কয়েকজন ইউরোপীয়ের সিল্ক রুট দিয়ে ভ্রমণ এবং তাদের অভিজ্ঞতার কথা অসাধারণভাবে বইটিতে ফুটে উঠেছে, আর এই বই দ্বারা পরবর্তী সময়ে বহু নাবিক এবং অভিযাত্রীরা অনুপ্রাণিত হয়েছে। বলা হয় ক্রিস্টোফার কলম্বাস মার্কো পোলোর ভ্রমণ কাহিনী দ্বারা অনেকাংশেই অনুপ্রাণিত হন। এতক্ষণ আপনারা শুনলেন ইতালীয় পর্যটক মার্কো পোলোর বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।